কিতাব কিনার নামত সরকারের বৃহৎ দুর্নীতি। পোহর আছে পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়ত গ্রন্থক্রয় দুর্নীতির নতুন নতুন তথ্য। পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়ত গ্রন্থতক বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থর লেখকগুলিহে। একমাত্র বাছনি কমিটির আশীর্ধন্য লেখকরহে গ্রন্থক্রয় হয় পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়ত। চরম দুর্নীতি অনিয়মত সুমাই পড়িছে পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়। পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়ত এতিয়া নরম স্থিতি গ্রহণ করে একাংশ লেখক প্রকাশকর বাবে, যিসকল লেখক প্রকাশকে মানিব নালাগে বিজ্ঞাপনত দিয়া সেই নির্দিষ্ট শর্ত সমূহ। নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ সরজমিন তদন্তত পোহৰলৈ আহিছে ইটোৰ পিছত সিটো পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়ৰ দুর্নীতির তথ্য। লেখক যদি বাছনি কমিটির চিনাজনা মিতির হয় তেন্তে গ্রন্থ প্রকাশ নহলেও তেওঁৰ নামত কাগজে পত্রে গ্রন্থ কিনিছে সঞ্চালকালয়ে। আনকি 2020 চনৰ পূৰ্বে প্ৰকাশিত গ্রন্থ নিকিনার সিদ্ধান্ত লৈছিল পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়ে। কিন্তু মনে মনে সঞ্চালকালয়ে ভাঙিলে সেই নিয়ম। তার প্রথম ক্রাইটেরিয়া আছিল যে 2020 চনের আগের কিতাব প্রকাশিত হব নালাগিব, এক নম্বর ক্রাইটেরিয়া। কিন্তু মই যে দেখিলো আরটিআই তথ্যের পর 2018, 2019, 2015 আর এনেকি 2024 কিতাব ওলাই নাই, তেনে কিতাবও ক্রয় করা দেখাইছে। পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়ের গ্রন্থকরের তালিকাত নাম সুমাইছে বহু নামজাদা লেখকর। পিছে সমাজের আগশাৰীর ব্যক্তিরূপে বিবেচিত এই সকল লেখকর প্রকাশিত গ্রন্থর চমেই উল্লেখ নাই পুথিভঁরাল সেবা সঞ্চালকালয়ের তালিকাত। সঞ্চালকালয়ের এনে আখুয়াপূর্ণ নীতির বিরুদ্ধে সরব হয়ে পড়ছে লেখক তথা অবসরপ্রাপ্ত সরকারি বিষয়া বিনোদ ভাগবতী। যে ম্যাক্সিমাম দিল্লির পাবলিশারের বহুত দামি কিতাব কিনিছে। আচ্ছা, ধরে ললো সেইবিল কিতাব খুব মূল্যবান কিতাব ইংরাজিত প্রকাশ পাইছে, এই লবই লাগিব। আচ্ছা, আমার ইয়াত ইংরাজিত কিতাব প্রকাশ করা প্রকাশক বহুত আছে, ম্যানুস্ক্রিপ্ট লৈ পেলাই ইয়াত প্রকাশ কেন করলে? যে দিল্লির পাবলিশার হবল হল, আমার পাবলিশারবিল কত গেল? ইমানেই নহয়, গ্রন্থ বাছনির সদস্য তথা শিক্ষা বিভাগের উপদেষ্টা ননীগোপাল মহন্তর গ্রন্থও সুমাইছে সঞ্চালকালয়ের গ্রন্থক্রয়ের তালিকাত। কিন্তু মহন্তর গ্রন্থখনেরও প্রকাশিত গ্রন্থর চনেই উল্লেখ নাই। ইয়াকে লৈ প্রশ্ন তুলিছে বিনোদ ভাগবতীয়ে। এইটো এটা ভয়ঙ্কর কেলেঙ্কারি। গতিকে মোৰ কথা হল, আমার সর্বসাধারণ মানুষবিলাকে আজি ধরক রাস্তা তার অকনমান বেয়া হল, বিরাট ধর্ণা দিয়ে গন্ডগোল লগাই দিয়ে, মানে হাহাকার মানে আর কিবা এটা স্কুলত গন্ডগোল হল, হাহাকার লগাই দিয়ে। কিন্তু এইটো হল বৌদ্ধিক স্খলন, আমার সর্বসাধারণ মানুষ এইবিল কথা নাজানে। ক্যামেরা পার্সন অঞ্জনের সঙ্গে বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।